বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ নেক্সট বাসক সর্দিগাছি সারায় ত্বক ভালো রাখে ভারতের প্রায় সব রাজ্যেই পাওয়া যায় নেক্সট সর্পগন্ধা থেকে রেসারপিন তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমায় এটা পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতের আর্দ্র অরণ্যে নেক্সট কালমেঘ চামড়ার রোগ সারায় অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা পাওয়া যায় পশ্চিমবঙ্গের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ ভারতে পরে রয়েছে নিম অর্থাৎ নিম গাছ এর থেকে যে পাতা সেটা ত্বক লিভার দাঁত চুল ভালো রাখে চিরতা লিভারের ও পেটের অসুখ সারিয়ে তোলে এটা পাওয়া যায় মেঘালয় ও হিমালয় পার্বত্য অঞ্চলে পরে রয়েছে সিঙ্কোনা থেকে কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়ার উপশম ঘটায় এটা পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে পরে রয়েছে তুলসী গাছ হাঁপানি সর্দি কাশি পেটের অসুখের উপশম হয় হৃৎপিণ্ড ভালো রাখে তুলসী গাছের এগুলো উপকারিতা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির দেখা যায় পরে রয়েছে গুজরাটের গির অরণ্য সিংহ অর্থাৎ গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায় কচ্ছের রানে রয়েছে বুনো গাধা তাহলে কচ্ছের রানে দেখা যায় বুনোগাধা এই প্রাণীগুলির নাম মনে রাখা আবশ্যক রাজস্থানের মরু অঞ্চলে উট ময়ূর দক্ষিণ ভারতে হাতি হরিণ হিমালয় পার্বত্য অঞ্চলে ভালুক দেখা যায় এছাড়াও রেড পাণ্ডা চিতা দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রজাতির হাতি একশৃঙ্গ গণ্ডার বাঁদর দেখতে পাওয়া যায় পরে রয়েছে উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারতে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় পালিত হয় নেক্সট রয়েছে আরাবাড়িতে রয়েছে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থাপনা এই প্রশ্নটি দু হাজার পনেরো সালের প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অজিত কুমার ব্যানার্জি সেখানে বলতে এখানে আরাবাড়িতে যে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থাপনা গড়ে উঠেছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অজিত কুমার ব্যানার্জি তার নেতৃত্বেই এই কাজটা হয়েছিল আমরা প্রাইমারি টেট পরীক্ষার জন্য সাতশো নম্বরের একটি এমসিকিউ সিরিজ শুরু করেছি যার মধ্যে এগুলো ছিল এক্সট্রা আপনারা থাম দেখে নিয়েছেন এগুলো এক্সট্রা হিসেবে যোগ করা হয়েছে আর যেগুলো যোগ করা হবে সেগুলো আপনারা পরের ভিডিওগুলিতে পাবেন পরের ভিডিওগুলি যেন মিস না হয় সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না চলে যাই পরের প্রশ্নে এখানে লিখে নেওয়া হয়েছে এক্সট্রা অর্থাৎ এগুলো এক্সট্রা হিসেবে যোগ করা হয়েছে তাহলে দেখে নেওয়া যাক কী কী রয়েছে প্রায় তেরোশো বিরাশি কোটি বছর আগে মহাবিশ্ব তৈরি হয়েছে মহাবিস্ফোরণ প্রকল্প বা বিগ ব্যাং হাইপোথেসিস বর্তমানে মহাবিশ্ব সৃষ্টির কারণের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল এটা মনে রাখা আবশ্যক পরে রয়েছে লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে তৈরি হয় ছায়াপথ আমরা যে ছায়াপথে রয়েছি সেটার নাম হলো আকাশগঙ্গা তাহলে আমরা আকাশগঙ্গা ছায়াপথে রয়েছি এর গঠন অনেকটা চাকতির মতো খালি চোখে এটাকে আলোর স্রোত বলে মনে হয় পরে রয়েছে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকোনা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ এটা মনে রাখতে হবে দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকোনা নিয়ে এই ছায়াপথটি পেঁচানো আকৃতির বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের সাহায্যে প্রমাণ করেন ওই আলোর স্রোতটি অসংখ্য নক্ষত্রের সমষ্টি পরে রয়েছে আকাশগঙ্গার সবচেয়ে কাছের ছায়াপথ হলো অ্যান্ড্রোমেডা ছায়াপথ আকাশগঙ্গার সবচেয়ে কাছের ছায়াপথ হলো অ্যান্ড্রোমেডা ছায়াপথ এটি পঁচিশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত এই যে দূরত্বগুলো মাপা হয় এগুলো আলোক বর্ষ দিয়ে মাপা হয় পরে রয়েছে সূর্যসহ সহ সমস্ত নক্ষত্রের শক্তির উৎস হল নিউক্লীয় সংযোজন তো নিউক্লীয় সংযোজনের মাধ্যমেই এই নক্ষত্রগুলির শক্তি সৃষ্টি হয় নীলাভ সাদা রঙের নক্ষত্রের উষ্ণতা সবচেয়ে বেশি কিন্তু এরা সংখ্যায় কম কিন্তু লাল বর্ণের নক্ষত্রের উষ্ণতা সবচেয়ে কম কিন্তু এরা সংখ্যায় বেশি নেক্সট বর্তমানে সবচেয়ে বেশি ভরের নক্ষত্রটি হলো ইটা কেরাইন এ তাহলে বর্তমানে সবচেয়ে বেশি ভরের নক্ষত্রটি হলো ইটা কেরাইন এ যা সূর্যের ভরের প্রায় দুশো পঁয়ষট্টি গুণ তাহলে এই নক্ষত্রটি সূর্যের ভরের প্রায় দুশো পঁয়ষট্টি গুণ পরে রয়েছে কালপুরুষ বা ওরিয়ন নক্ষত্র পৃথিবীর সব জায়গা থেকেই দেখা যায় এটি রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র মধ্যে অন্যতম এগুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে কারণ এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনারা অ্যান্সার করতে পারবেন পরে রয়েছে কালপুরুষ অর্থাৎ কালপুরুষে সাতটি প্রধান নক্ষত্র রয়েছে এদের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র হল রাইজেল এটি সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাতের আকাশে দেখা যায় জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাতের আকাশে দেখা যায় মে থেকে জুলাই মাস পর্যন্ত দিনের আকাশে থাকে বলে এটি কি সরি এখানে স্পেলিং মিস্টেক রয়েছে মে থেকে জুলাই মাস পর্যন্ত দিনের আকাশে থাকে বলে এটিকে দেখা যায় না অর্থাৎ দিনের বেলায় এটিকে দেখা যায় না কালপুরুষ কাল্পনিক চিত্রটির বেল্ট তিনটি নক্ষত্র দিয়ে তৈরি এই চিত্রটি একজন শিকারী যোদ্ধার মতো দেখতে এর আকৃতিটা এখানে দেওয়া রয়েছে শিকারী যোদ্ধা যার সঙ্গে তুলনা করা হয়েছে সপ্তর্ষি মণ্ডল হল আধুনিক অষ্টআশিটি নক্ষত্র মণ্ডলের মধ্যে বিস্তৃতির দিক থেকে তৃতীয় বাসুকি তারামণ্ডলটি আধুনিক অষ্টআশিটি তারামণ্ডলের মধ্যে সবচেয়ে বড় এটার আকার সর্পিলাকৃতি এটা দেখতে হয় সর্পিলাকার সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায় যার নাম সন্ধ্যা তারা এটিকে আবার সারা বছর ভোরবেলা আকাশের পূর্ব দিকে দেখা যায় এটা আসলে শুক্র গ্রহ বহুকাল ধরে ধ্রুবতারা দেখে রাত্রিবেলা নাবিকেরা উত্তর দিক নির্ণয় করত যখন নাবিকেরা সমুদ্রে থাকতেন তখন তারা এই তারা দেখেই উত্তর দিক নির্ণয় করতে পারতেন যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ সেটা বুঝতে পারতেন উত্তর আকাশে ইংরেজি এম অক্ষরের আকৃতি বিশিষ্ট নক্ষত্র মণ্ডলীকে কেশিওপিয়া বলে কেসিওপিয়াতে মোট পাঁচটি নক্ষত্র রয়েছে এই নক্ষত্রগুলির নাম হল আলফা বিটা ডেল্টা গামা গ্রিক পুরাণের এক রানীর নাম অনুযায়ী এটার নাম হল কেশিওপিয়া পরে রয়েছে সৌরজগতে আটটি গ্রহ পাঁচটি বামন গ্রহ ও একশো একাশিটি উপগ্রহ রয়েছে নেক্সট সূর্য হল সৌরজগতের একমাত্র নক্ষত্র প্রতি এগারো বছর অন্তর সৌর ঝড় হয় এর ফলে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয় কৃত্রিম উপগ্রহ যেগুলো আমাদের আবহাওয়ার খবর দেয় এমনকি আরো অন্যান্য নক্ষত্র গ্রহ সম্বন্ধে খবর দেয় অর্থাৎ জানতে পারি যেগুলোর সম্বন্ধে আমরা সেগুলোর গোলযোগ দেখা যায় এই সৌরঝড়ের ফলে নেক্সট রয়েছে সূর্যরশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় নেক্সট গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘরে গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয় সৌর পরিবারে অন্তঃস্থ গ্রহ অর্থাৎ যেগুলো একটু মাঝামাঝির থেকে আগে রয়েছে সেই গ্রহগুলো হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলোকে অন্তস্থ গ্রহ বলা হয় সৌর পরিবারের বহিষ্ঠ গ্রহ হল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপচুন পরে রয়েছে বুধ হল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ ফাইভ পয়েন্ট এইট কোটি কিমি এই গ্রহের গায়ে প্রচুর গর্ত এবং এর রং হল ধূসর শুক্র গ্রহ পৃথিবীর সবথেকে কাছের গ্রহ এবং পৃথিবীর প্রায় সমান মাপের অর্থাৎ এটি হল সৌরজগতের উষ্ণতম গ্রহ এর উষ্ণতা ফাইভ সিক্স ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কারণ এই গ্রহে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে এর নাম হল ভ্যানাস পৃথিবীকে গ্রহ বলা হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিমি এই গ্রহের গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এটি হল সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে একে ইংরেজিতে বলা হয় আর্থ সৌরজগতের তৃতীয় গ্রহ হল পৃথিবী পৃথিবীর গোলকাকৃতির প্রথম পরীক্ষামূলক প্রমাণ দেন মেঘালান নামে এক স্পেন দেশের নাগরিক পৃথিবী সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ পৃথিবীর পৃথিবীর প্রকৃত আকৃতি মতো একে ইংরেজিতে বলা হয় জিওড জিপিএস এর ফুল ফর্ম গ্লোবাল পজিটিং সিস্টেম এর সাহায্যে পৃথিবী বৃষ্টি অথবা পৃথিবীর নিকট যে কোনো স্থানের আবহাওয়া ও বাসস্থান এবং সময় প্রকৃতি সম্পর্কে তথ্য জানা যায় পৃথিবীর গতি দুই প্রকার আর্নিক গতি ও বার্ষিক গতি আর্নিক গতিকে আবর্তন গতিও বলা হয় আর বার্ষিক গতিকে পরিক্রমণ গতিও বলা হয় নেক্সট রয়েছে আর্নিক গতির জন্য দিন রাত্রি হয় এবং উষা ও গধূলি হয় বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয় এবং দিন ও রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই পৃথিবীর সর্বত্র ওই দুই দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় একুশে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই ওই দিন উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং রাতের দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় আর দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা ঘটে বাইশে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই ওই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয় আর তার উত্তর গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা ঘটে একুশে মার্চকে মহাবিশুভ এবং তেইশে সেপ্টেম্বরকে জলবিশুপ বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা রয়েছে এর তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো তাই এখানে প্রাণের চলছে তবে জানা গেছে যে এই গ্রহে অর্থাৎ মঙ্গল গ্রহে একসময় জল ছিল এর ইংরেজি নাম মার্স বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ এবং মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি এর ইংরেজি নাম হল জুপিটার পরে রয়েছে শনি গ্রহের সাতটি বলয় রয়েছে ধলিকোনা বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল এই বলয়গুলি এর ঘনত্ব জলের থেকেও কম নেক্সট ইউরেনাস হল শীতলতম গ্রহ এর তাপমাত্রা মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড মিথেন গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং সবুজ মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় নেপচুন গ্রহের রং নীল এখানে প্রায় সব গ্রহগুলির নাম বলা হয়ে গেল নেক্সট দু হাজার ছয় সালে জ্যাতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ একখা দিয়েছেন এই প্লুটোকে আগে গ্রহ হিসেবে ধরা হতো কিন্তু দু সালে একে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে এক সময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে ধরা হতো চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সৌরজগতের বৃহত্তম উপগ্রহ চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ভাগের এক ভাগ চাঁদে পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি উঁচুতে লাফানো যায় অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়াকুমাকে বলে চন্দ্রকোলা একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে মাস নেক্সট সেরেস হল সৌরজগতের বৃহত্তম গ্রহাণু ছিয়াত্তর বছর পর হেলির ধূমকেতু দেখা যায় একে দেখা গিয়েছিল উনিশশো সালে একে আবার দেখা যাবে দু সালে মহাকাশে যাওয়ার পোশাককে বলা হয় স্পেস শ্যুট মহাকাশ থেকে নিরাপদে ফেরার জন্য এক বিশেষ ধরনের মহাকাশযানের নাম হল স্পেস শাটল আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দু সালে কিউরোসিটি রোভার মঙ্গলে পাঠায় মঙ্গলের মাটি জল আবহাওয়া প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট নাইনটিন সেভেন্টি ফাইভ এছাড়াও ভাস্কর ওয়ান ভাস্কর টু ইনসেট ইত্যাদি ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা নাইনটিন সুনীতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন সাল নাইনটিন নাইনটি ফেব্রুয়ারি মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা নাইনটিন পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গারেন প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা চন্দ্রযান ওয়ান দু শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান টু জি এস এল ভি এম কে থ্রি এম ওয়ান টু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে এটির অবতরণ এবং বিক্রম ও প্রজ্ঞান যথাক্রমে এর ল্যান্ডার ও রোভার এই মিশনের মূল উদ্দেশ্য চাঁদে জলের সন্ধান নেক্সট জি এস এটি ইলেভেন টু থাউজেন্ড এইটিন ইসরোর তৈরি সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ এবং কমিউনিকেশন স্যাটেলাইট ভারতের মূল ভূখণ্ড ও দ্বীপপুঞ্জগুলোতে ব্রডব্যান্ড সার্ভিস প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ফ্রেঞ্চ গায়ানার করৌ থেকে উৎক্ষেপিত হয়েছে উনিশশো উনসত্তরের ষোলোই জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদে অবতরণ করে অ্যাপেলো ইলেভেন ইগোল নামের যন্ত্রের সাহায্যে আরমাস্ট্রং ও এডউইন ওয়ালড্রিন চাঁদের মাটি ছুঁয়েছিলেন কুড়ি জুলাই পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ মঙ্গলের দুটি উপগ্রহ ডাইমস ও ফ্যাবাস বৃহস্পতির সাতষট্টিটি উপগ্রহ এর মধ্যে উল্লেখযোগ্য হল গেনিমিড ও ইউরোপা শনির তিরপান্নটি উপগ্রহ এর মধ্যে টাইটান হল বৃহত্তম উপগ্রহ ইউরেনাসের সাতাশটি উপগ্রহের মধ্যে উল্লেখযোগ্য হল মিরান্ডা নেপচুনের তেরোটি উপগ্রহের মধ্যে ট্রাইটন হল উল্লেখযোগ্য নিরক্ষ রেখার মান শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখার অন্য নাম মূল মূলমধ্যরেখা পৃথিবীর অক্ষ কক্ষথলের সঙ্গে ছষট্টিপূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে থাকে মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবী থেকে আমরা ছিটকে বেরিয়ে যাই না বিজ্ঞানী আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন এএম এর অর্থ হলো অ্যান্টি মেরিডিয়ান এবং পিএম এর অর্থ হলো পোস্ট মেরিডিয়ান মেরিডিয়ান হলো ল্যাটিন শব্দ যার অর্থ মধ্যাহ্ন ভারতের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাগিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট আট মিটার পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত দশ হাজার নশো পনেরো মিটার এগুলো সমুদ্র সমতল থেকে ধরা হয় পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট পৃথিবীর শীতলতম স্থান রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক মাইনাস এইট ডিগ্রি ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ফরটিন ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক মাপা হয় বাদ পতাকা দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার আলিপুর গাড়ির ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইড ও সীসা বাতাসে মিশে বাতাস দূষিত করে ফ্রিজ এসি সুগন্ধি স্প্রে রং থেকে নির্গত ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস ওজন স্তরকে ক্ষয় করছে যানবাহন কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার অক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেনের অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে নেক্সট রয়েছে অ্যাসিড বৃষ্টি মার্বেল পাথরের তৈরি মূর্তি সৌদ তাজমহল ভিক্টোরিয়া প্রভৃতির ক্ষতি করে বাতাসে থাকা জলীয় বাষ্প কার্বন অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাস এই গ্যাসগুলির জন্যই উষ্ণতা বৃদ্ধি পায় তখন একে বলে বিশ্ব উষ্ণায়ন একত্রিশে মার্চ আর্থ আওয়ার পালন করা হয় এটা হয়েছিল দু সালে এতে পঁচাশিটি দেশ যোগদান করেছিল পৃথিবীর পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে বাইশে এপ্রিল ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয় কয়লা পেট্রোল প্রচলিত শক্তি সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি বায়ুশক্তি ও অপ্রচলিত শক্তি শব্দের তীব্রতা মাপার একক হল ডেসিবেল যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম ডেসিবেল মেটার সাধারণত পঁয়ষট্টি ডেসিবেলের বেশি জোরে শব্দ মানুষ ও অন্যান্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয় স্কুল হাসপাতালে সাইলেন্স বোর্ড লাগানো থাকে শুনতে পাওয়া শব্দ শূন্য ডেসিবেল কানে কানে কোথা কুড়ি ডেসিবেল বাড়ির ভিতরে শব্দ চল্লিশ ডেসিবেল সাধারণ কথাবার্তা পঁয়ষট্টি ডেসিবেল ব্যস্ত রাস্তার যানবাহন সত্তর ডেসিবেল লাউড স্পিকার মোটর হন জেনারেটর মোটর সাইকেল আশি ডেসিবেল উচ্চস্বরে গান বাজনা নব্বই ডেসিবেল তিনশো মিটার দূরে জ্যাট প্ল্যান একশো ডেসিবেল বজ্রের শব্দ কলকারখানার কংক্রিট ভাঙার শব্দ একশো দশ ডেসিবেল অ্যাম্বুলেন্স সাইরেন একশো তিরিশ ডেসিবেল নেক্সট শব্দদূষণের রোগ উচ্চ রক্তচাপ অনিদ্রা হৃৎপিণ্ডের চোখের উত্তেজনা স্নায়ুর দুর্বলতা হজমের সমস্যা পাকস্থলীর রোগ ইত্যাদি দেখা যায় এগুলো হল শব্দদূষণ থেকে সৃষ্ট রোগ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যা ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট তিনদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর এবং তিন জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে ভারতের উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান আফগানিস্তান উত্তরে রয়েছে চীন নেপাল ও ভুটান পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও বাংলাদেশ এবং বঙ্গোপসাগর পশ্চিমে রয়েছে আরব সাগর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা মোট নটি প্রতিবেশী দেশ কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম রাজ্যের উপর দিয়ে গেছে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা আঠাশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা নটি ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হল নিউ দিল্লি উনিশশো সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা সংবিধান স্বীকৃত ভাষা হল বাইশটি সংযোগকারী ভাষা হল ইংরেজি নেপালের সঙ্গে ভারতের উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম রাজ্যের সীমানা স্পর্শ করে আছে ভুটানের সঙ্গে সিকিম পশ্চিমবঙ্গ অসম ও অরুণাচল প্রদেশের সীমানা স্পর্শ করে আছে এই সীমানাগুলি জেনে রাখা অবশ্যই দরকার পশ্চিমবঙ্গ ছাড়া আর অসম মেঘালয় ত্রিপুরা এই রাজ্যগুলির সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে এবারে খুবই গুরুত্বপূর্ণ ম্যাকমোহন লাইন ভারত ও চীন এগারোশো কুড়ি কিমি লম্বা উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অঙ্কিত হয় রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে স্যার সিরিজ রেড ক্লিফ নামকরণ করেন লাইন অফ কন্ট্রোল যেটাকে এল ও সি সংক্ষেপে বলা হয় ভারত ও পাকিস্তান অর্থাৎ কাশ্মীরকে নিয়ে পেরালাল পাকিস্তানের এটা রয়েছে কচ্ছের কাছে ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে এর কিছুটা অংশ পাকিস্তানেও রয়েছে লাসা এটি রয়েছে ভারত ও তিব্বতের মধ্যে তিন বিঘা ভারত ও বাংলাদেশের মধ্যে এবার রয়েছে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান তাজমহল সূর্য মন্দির। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট উচ্চতা আট মিটার ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হল গোডোইন অস্টিন বা কেটু উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা উচ্চতা আট মিটার পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হিমাদ্রি হিমালয়ে পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা শিবালিক হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তোরাই ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকাইবুম আর নাগা পর্বত মেঘালয় রাজ্যে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় নেক্সট উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হল গঙ্গা গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত প্রবাহ পলি সঞ্চয় করে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি এখানে পলি হবে স্পেলিং মিস্টেক রয়েছে এই ছিল আজকের প্রশ্ন এগুলি আগামী প্রাইমারি টেট এবং আদার্স যে এক্সামগুলি রয়েছে সেগুলির জন্য খুবই উপকারী